তো বন্ধুরা, জামাই চলে আসছে। এখন জামাইকে গাড়ি থেকে নামানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। সেই স্বার্থে এই বাড়ির যারা আছে ওনারা জামাইয়ের সাথে কথাবার্তা বলতেছে, তারপরে জামাইকে নামানো হবে। তার পূর্বে এদিক দিয়ে জামাইয়ের জন্য কিছু শরবতের ব্যবস্থা করা হচ্ছে। এই শরবতের মধ্যে আছে মরিচের ফাঁকি, লবণের পানি এবং ট্যাং। তো দেখি জামাই কোনটা খায়। আর একটা আছে হলুদের ফাঁকির। তো জামাইকে এখন সামনে নিয়ে আসা হলো। জামাই এখন বসবে, বসে ওয়ালাইকুম আসসালাম। তো জামাইটা দেখি কত চালাক। এখানে আছে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ আর লেবুর শরবত এবং সাথে একটা আছে ট্যাঙের শরবত। তো জামাই দেখি কোনটা খায়, কীভাবে খায়। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এটা হলুদের গুঁড়া। লবণ দেওয়া দেওয়া দাওয়ার কথা তো বলতে হবে আপনাদের। অনেক টাকা দিয়ে ফেলাইছেন। প্রথমে 200 টাকা দিয়ে শুরু করতেছ, উপরে 500 টাকা শেষ। আপনি আগে 500 দিয়ে দিলেন। না, আমরা তো শেষ করে দিয়েছি। তাহলে ভাঙা দে, ভাঙা দে, আমাকে ভাঙা দে। আমি ভাঙা দেন, ভাঙা দে, ভাঙা দে। তে ছোট বলি আগে 500 টাকা নোট দিই। না না, আরো লাগবো। এ ভাঙতে বসে কাটা মিটার ঘুরে না। এখানে মরিচের ফাঁকি যেটা আনছে না, আপনার রেজাল্টটা কি করবো। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্বটা সারি, তার পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে।
তো খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকুন, দেখতে থাকুন। সমস্যা নাই, যে কটা ছেলে আছে সব কটা দিকে পাঠাবো, আপনি এভাবেই করে দিন, সব কটা ছেলের দিকে পাঠাবো, সমস্যা নাই। খান খান, আমরা একটু কাজ করি, খান, হ্যাঁ খান খান খান। সুন্দর হয়েছে জিনিসটা, তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষে এখন চলে আসলাম নতুন বউর কাছে। এই যে দেখুন আমাদের নতুন বউ, আমাদের ছোট ভাই আসলাম, আসলামের নতুন বউ। তো আজকে এদের এখন বিয়ে হয়নি, বিয়ে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকুন, দেখতে থাকুন। তো সকলে এখন আমরা ফটো সেশন করতেছি, অনেকেই এই তো চলে আসছে, কাজে সাপ চলে আসছে, এখনই বিয়ে পড়ানো হবে। তো সম্পূর্ণ বিয়ে কীভাবে হয় আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। মিরপুর নিবাসী মোহাম্মদ দিন ইসলামের ছেলে মোহাম্মদ আসলামউদ্দিনের সঙ্গে আকাশের ওকালতিতে 300,000 টাকা দেনমোহর সম্পূর্ণ বাকি রাখিয়া এই বিবাহে তুমি রাজি আছো? থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। মিরপুর নিবাসী মোহাম্মদ দিন ইসলামের ছেলে মোহাম্মদ আসলামউদ্দিনের সাথে মোহাম্মদ আকাশউদ্দিনের ওকালতিতে 300,000 টাকা দেনমোহর সম্পূর্ণ বাকি রাখিয়া এই বিবাহে তুমি রাজি আছো? থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ কবুল। বলো 2000 years later শুনছেন, কনের পর্ব শেষ, এখন বরের পর্ব। তো বরকে বিয়ে করার জন্য যা যা প্রয়োজন প্রসেস সেটা এখন দেখবেন, তো দেখতে থাকুন। হুজুর এখন বিয়ে পড়াবে। আমি উক্ত শর্তকে মানিয়া আমি বিবাহ করিলাম। আমি মিলি আক্তারকে আমার বিবি হিসাবে আমি গ্রহণ করিলাম, আমি বিবাহ করিলাম। আল্লাহ আল্লাহ।
ভিতরে যারা আছেন হাত উঠেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا বিয়ের পর্ব শেষ, সোনার বাংলাদেশ সবকিছু কমপ্লিট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো এখন ময়মুরবি যারা আছেন তাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য তাদেরকে এখানে বসানো হয়েছে, আর কিছু ফটো সেশন হবে। তো ফটো সেশনের পরেই আমরা বিদায় নিব এখান থেকে। তো আর দেখার কিছু নেই, বিয়ের প্রোগ্রাম এখানেই মোটামুটি সমাপ্ত। তো এই হচ্ছে বরের বাবা আর আত্মীয় স্বজন যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সকলে দোয়া করবেন এই নতুন দম্পতিদের জন্য, যাতে এনারা সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং দিনের পথে থাকতে পারে। আলহামদুলিল্লাহ বিয়ের সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে সাভারে। তো জামাই আজকে এখানে থাকবে আর সকলে চলে যাবে, কারণ যেহেতু আজকে কোনো কে এখান থেকে তুলে নিয়ে যাবে না, পরবর্তীতে বড় অনুষ্ঠানের মাধ্যমেই নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানি না। তো সকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।